চার নম্বরে নবী খেতে ভালোবাসতেন খেজুর, কি বললাম, খেজুর খেতে ভালোবাসতেন, খেজুর, খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, যার ফলে আপনি খেজুর খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং শরীরে উপকার আছে, বহু উপকারী আছে, উপকারী খাবার খেজুর। এবং খেজুরের ভিতর থেকে একটা দামি খেজুর আছে, তার নাম কি বাবা বলো, বলো, আজুয়া, কি বললাম, আজুয়া খেজুর, খুব দামি খেজুর। আর ওই খেজুরটা আল্লাহ নবী কি বলেছে শুনুন, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি আজুয়া খেজুর দুটো খায়, আজুয়া খেজুর যদি দু পিস খায়, খাওয়ার পরে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আজুয়া বিসমিল্লাহ বলে আজুয়া খেজুর দুটো খাবে, তারপরে যদি বিষও পান করে ফেলে, বিষও পান করে ফেলে, মানুষ মরবে না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই কথাটা নবীর কথা, এই কথাকে নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা, বললে এই মোহাম্মদের কথা মিথ্যা, খেজুর খেয়ে নাকি বিষ খেলে নাকি বিষ কাজে লাগে না, হে বাজে কথা বলে চ্যালেঞ্জ করলো, মিথ্যা অপবাদ দিতে লাগলো। সেই সময় এই ইউটিউবে যারা করা আছো, ইউটিউবে এই ঘটনাটা ইউটিউবে আছে, দেখবে এই জিনিসটা ইউটিউবে পাবে, তোমরা ইউটিউব খালি এইসব এটা ওটা করো, হ্যাঁ ইউটিউবে সব পাবে। সে একজন মৌলানা সাহেব, আমেরিকার একজন মৌলানা সাহেব, উনি চ্যালেঞ্জ করলো, আমি চ্যালেঞ্জ করছি আজুয়া খেজুর খাওয়ার পরে বিষ খেলে কোনো কাজে হবে না। সঙ্গে সঙ্গে করলো কি, একটা বিশাল বড় জন লোকেদের একটা অডিটোরিয়াম এ করলো, মানে একটা বিশাল জনসভা, সেই জনসভার ভিতরে স্টেজে উনি করলেন কি, উনি মৌলানা সাহেব বসে আছে, ছবিটা দেখবেন ইউটিউবে পেয়ে যাবে। তো করেছে কি, উনি দুটো আজুয়া খেজুর খেয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দুটো আজুয়া খেজুর খেয়ে এক বোতল বিষ, এক বোতল বিষ পান করেছে, কোনো কাজই হয়নি, কোনো ক্ষতি হয়নি, বুঝলেন, এটাই নবীর কথা, এটাই এই সেই নবীর কথা বলছে আপনাদের কাছে। আর আপনারা তো এসব নিয়ে গবেষণা করবেন না, গবেষণা করবেন কি, নবীর দেহ নিয়ে, নবীর নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকে, লে এর বলে কাপড় ওর বলে কাপে, এ বক্তা ও বক্তার বলে কাপের, আর ও বক্তা এ বক্তার বলে কাপের। শুনে নাও, আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের, বললেওয়ালা নিজে কাফের। এবার বুঝতে পারছেন বাবা মা, খুব সাবধান, জবান আছে বলে দিলে, পপুলারিটি আছে বলে যাইতেই বলে দিলে, এর না, এর নাম ধর্ম নয়, চলো না গিয়ে যাচ্ছে।